গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল 7:30। আমি একদম সকাল সকাল ব্লগ স্টার্ট করছি। দেখো রান্নাবান্না হচ্ছে, ওই ওভেনে ভাত হচ্ছে, এই ওভেনে মাছের ঝোল হচ্ছে, আর এই যেটা চিকেন টিফিন বাটির মধ্যে দেখতে পাচ্ছ, অল্প টিফিন দিলাম। মঙ্গলের রুটিটা আটাটা মেখে পুজোর জোগাড় করতে গেছে, তারপরে রুটিটা করবে, তারপরে আমাদের রান্নাবান্না হবে। আর আজকে চচ্চড়ি আছে, চচ্চড়িটা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে হবে করা, আর দেখি কি হয়। একটা মাছের ঝাল করবে বলছে, আর দেখি কি করে। আর রাতের জন্য চিকেন হবে, মানে এটাও টিফিনের মতন করা হয়েছে, বাকি এখনো আছে, রাতে হবে। আর দিদি এসছে, তো তোমাদের বলেছিলাম দিদি আসবে। হ্যাঁ হ্যাঁ, থাক থাক, আমি নিয়ে নেবো। দিদি আর মেয়েটা এসছে, তোরা ঘুমাচ্ছে। আসলে আজকে উঠতে লেট হয়ে গেছে, মানে আমার শ্বশুর শাশুড়ি আর কি, উঠতে লেট হয়ে গেছে। ভাতটা মানে বসাতে একটু লেট হয়েছে, তো ভাতটা এখন কতটা কি হবে বুঝতে পারছি না, মানে এখনো ভালো করে ফোটেনি। আমি উঠে গেছি, আমি নর্মাল যেরকম আমি উঠি ওর ডিউটি অনুযায়ী। তো ওদের লেট হয়ে গেছে, আসলে শীতকালের দিন, তারপরে দিদির মেয়েটা এসছে, তো ও এবার রাত অব্দি মানে ইয়ে করে আর কি, কী বলে, খেলাধুলা করে, তো সেই আর কি, শুতে শুতে দেরি হয়। যাই হোক, দেখি কতটা কি করতে পারি। আর ওকে ডিম ভেজে দেবো, মানে মেয়েটা মাছের ঝোলে মাছ নেই, ঝোলটা শুধুমাত্র আছে সবজি দিয়ে, ওই বড়ি, তারপরে সিম, বেগুন, আলু এসব দিয়ে একটা ঝোল করেছে, তো ওইটাই আর কি ফোটাচ্ছি। আর মাছ দেবো না আজকে, ডিম ভেজে দেবো, ডিম ভাজা করে দেবো, মাছের ঝোলে ঝোলটা দেবো, কারণ মাছ নেই ওর মধ্যে। ইচ্ছা করেই দেবো না মাছ, কারণ কি বলতো, এবারে শুধু পোনা মাছ নিয়ে এসছে, মানে কাটা পোনা যেগুলো হয়, তো বেশি কাটা পোনা রোজ রোজ একই, যদি রোজ রোজ কাটা পোনা দিই না তাহলে খাবে না, তো একদিন পাল্টে পাল্টে, একদিন ডিম, একদিন মাছ, আর পোনা মাছ বলছে পাওয়া যায়নি, তো এই সপ্তাহে গিয়ে একদিন পোনা মাছ নিয়ে আসবে, এই হলো ব্যাপার, বুঝলে তো। তো সেই জন্য ওই পাল্টে পাল্টে ডিম মাছ, ডিম মাছ করে করে দিতে হবে, নাহলে একই মাছ দিলে না খেতে চাইবে না। তো ঠিক আছে চলো, আমি একটুখানি এদিকটা ঠিক করি, হ্যাঁ ভাতটা দেখি কতটা কি হলো, তারপরে আবার পরে আসি। এখানে দেখো চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি, পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, চচ্চড়িটা একটু কষা, মানে রসা রসা হয়ে গেলে নামি নেব। আর এখানে মাছ হচ্ছে, মাছ দিয়ে টমেটো হবে আজকে, যে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছি। কাউরি বললো মাছ টমেটো, টমেটো মাছ দেখি, ওই তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে, তারপর টমেটোগুলো দিয়ে, তারপর একটু নুন হলুদ সামান্য মিষ্টি দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে, তারপরে একটুখানি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিতে, মানে কোনো সর্ষে টর্ষে কিচ্ছু না, শুধু টমেটো দিয়ে দেবে, টমেটো মাছ। দেখি কেমন হয়, প্রথমবার করবো আজকে তিনটে মাছ, কারণ আমার বাপিরা দিদি মামনি যেহেতু মঙ্গলবার সেজন্য খাবে না, আর অল্প ডিম ভাজা, ও এখনও বেরোয়নি, ওর ফোনটা পড়ে যাচ্ছিলো, ও আজকে একটু দেরি করে যাচ্ছে, মানে প্রথমে ঠিক ছিল না, তারপরে উঠে আবার ঠিক করেছি একটু দেরি করে যাবো, তো এখনও বেরোয়নি, এখন স্নান টান করে আসুক, তারপর খেতে দেবো। আর এটি এখন মাছগুলো ভাজা হয়ে গেলে টমেটো মাছটা করবো। এই যে টমেটো মাছ, তোমাদের সাথে এই রেসিপিটা একদিন শেয়ার করবো, একদম ছিমছাম রান্না, আজকে দেখি আগে কেমন হয় তারপরে। তো আমি নিচে এসেছি, ও বেরোলো, ব্যাস 10টার সময় বেরোলো, এখন 10:10 বাজে। তো বিছানাটা উপরে ঝেড়ে দিলাম, এটা তুলে দিলাম, ভালো করে ঝেড়ে দিলাম, জানলা টাল্লা সব খুলে দিয়েছি, আর মশারি খুলিনি, কারণ এখন আমি সপ্তাহে একদিন কি দুদিন মশারি খুলবো, যেদিনকে বিছানা চাদর চেঞ্জ করব, বালিশের খোল চেঞ্জ করব, সেদিনকে মশারি একদম ভালো করে ঝেড়ে ঝুড়ে রাখবো, আবার পরের দিনে টাঙাবো, আবার তারপরে কয়েকদিন পরে খুলবো। কারণ কি বলতো, এই রাতের বেলায় মশারি টাঙানো না সব থেকে বড় একটা জীবনে আমার ক্রিটিক্যাল কাজ। বাপের বাড়িতে বাবা এখনও গেলে আমাকে মশারি টাঙিয়ে দেয়, মশারি তুলতে হয় না, মানে মশারিটা আমি তুলে দিই, কিন্তু বাবা টাঙিয়ে দেয়। তোলাটা তাও ঠিক আছে, টাঙানোটা সব থেকে কষ্টকর, চারদিক গোঁজা, তারপরে এই এক একটা হুকে লাগানো, যে লাগাবে তারই কষ্ট, ও লাগালে ওরও কষ্ট, আমি লাগালে আমারও কষ্ট। তার থেকে বাবা সামনেরটা খুলে দিলাম, এই দুটো রইলো, ভালো করে বিছানাটা ঝেড়ে দিলাম, কনসা এখন বাড়িতে লোক আসছে আমার ঘর দেখতে, যখন লোক আসবে তখন তুলে দেবো। কারণ কী বলতো, মশারিটা যদি এই দুটো খুঁট টাঙানো থাকে না, এই খুঁট দুটো যদি টাঙানো থাকে, তাহলে সামনের দুটো টাঙাতে খুব একটা অসুবিধা হয় না, আর সামনেটা গুঁজতেও অসুবিধা হয় না, কারণ ওই দিকটা তো পুরোটা গোঁজা। আর যদি পুরোটা নতুন করে ভালো করে ভাঁজ করে আবার করতে যাই, ভালো লাগে না, প্রত্যেক দিন না একই জিনিস করতে ইচ্ছা করে না, ও যদি করে ওরও বিরক্ত লাগবে, আমি যদি করি রোজ রোজ আমারও বিরক্ত লাগবে, তাই না?
তো সেজন্য আমি ভেবেছি দরকার নেই, একদিন দুদিন খুলবো, কালকে যেমন বিছানা চাদরটা চেঞ্জ করবো, অনেকদিন হয়ে গেল এটা, প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেছে, তো আজকে আর চেঞ্জ করলাম না, কালকে একেবারে বুধবার আছে, কালকে চেঞ্জ করে দেবো। তো কালকে ভালো করে মশারি টশারি খুলে ভালো করে রাখবো, আবার পরের দিন টাঙাবো, আবার থাক। তো আর এখন বলতে কাজ বলতে শুধু উপর থেকে আসে, তারপর এগুলো একটু ঝাড়াঝুড়ি করে দেবো, বাস আর কোনো কাজ নেই। আর উপরে রান্না বলতে তখন তো দেখলে টমেটো মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে দিয়ে চলে এলাম, চচ্চড়ি হয়ে গেছে, একটা শাকের ঘন্ট হচ্ছিল সেটা হয়ে গেছে, বাস শুধু রাতে চিকেনটা হবে, তাহলেই রান্না কমপ্লিট। তো এখন উপরে যাব, চা খাবো, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে, ওর বেরোতে বেরোতে দেরি করলো, এবার ও না বেরোলে সব কাজ করতে পারছি না, মানে ও বেরোতে বেরোতেই হয়ে গেল অনেকগুলো রান্না, তার মধ্যে দিদি এখন বাচ্চাটার জন্য খাবার বসিয়েছে। তো এবার যাই একটু চা খাই, চা খেয়ে একটু ঠিকঠাক করি, নাহলে না সর্দি মুখে চা না খেলে ভালো লাগে না, ভালো করে একটু কড়া করে চা করি। বাইরেগুলো বাইরের দরজা জানলাও খুলে দিয়েছি, আর ঠান্ডাটা এখন আবার হট করে না কমে গেল, মানে তোমাদের কাদের কাদের জায়গার দিকে ঠান্ডা কমেছে আমি জানি না, বাট আমাদের এখানে আসানসোলে তো এখন এই দুদিন ঠান্ডাটা কম, হট করে বেড়েছিল। তখন বাপের বাড়ি যখন গেলাম প্রচণ্ড ঠান্ডা ছিল, ওখানেও যত ঠান্ডা এখানেও তত ঠান্ডা ছিল, আবার এখন ওখানেও শুনছি ঠান্ডা কমে গেছে, এখানেও কমে গেছে, মানে একেবারে যে কমে গেছে মানে সোয়েটার টুপি পরতে হচ্ছে না সেটা নয়, মানে আগের মতো যে হুহু হুহু কাঁপুনিটা বা যে হাওয়া দিচ্ছিল দু তিন দিন, সেই জিনিসটা এখন কম আছে। আমার ঠান্ডা থাকলেই ভালো, জানো তো আমার এই গরমে আমার খুব অসুবিধা হয়, আমি গরমে থাকতে পারি না একদম, খুব কষ্ট। আর এই উপরতলা মানে রান্নার জন্য ধরো উপরে যেতেই হবে, খাবার জন্য উপরে যেতেই হবে, বাকি সময়টা আমি নিচে থাকি থাকি কোনো ব্যাপার না, কিন্তু রান্নার খাবার জন্য উপরে যেতেই হবে, কি কষ্ট হয়। তারপরে এই দোতলা ঘর মানে উপরে কোনো রুম নেই, হ্যাঁ প্রচণ্ড গরম হয়। আমার শীতকালই ভালো, বিশ্বাস করো আমি গরমে আমার ভালো লাগে না, আমার শীতেই ভালো, কিন্তু কিছু করার নেই না, শীতকাল তো কম দিনের, গ্রীষ্মকালই তো অনেক দিনের। ঠিক আছে চলো যাই এখন উপরে আপাতত, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে এই দেখো চাটা ফুটছে, ফুটুক, আমার আর দিদির চা আছে এর মধ্যে, আর এইখানে দিদির মেয়ে ডালিয়া হচ্ছে মানে হয়ে গেছে, আর এই যে ডিম সেদ্ধ করা আছে, এগুলো এমনি একটা, এই যে ওর একটা মেয়েটার একটা, একটা কেউ খাবে একটা কেউ খাবে, মানে ওরকম হিসেব করে না, আমাদের তো ডিমটা লাগে সেজন্য কয়েকটা সেদ্ধ বসালাম, আর চিকেনটা বার করি। এই যে চিকেনটা বার করি, ধুতে হবে, জল খাবার দিদি মাংসটা চাপিয়ে দিল, আর এটা একদম শুরু অবস্থাতে, এখনও একটুও রান্না হয়নি, জাস্ট সব কিছু মশলা টশলা মাখিয়ে তারপর তেলে দিল, তো কেমন হয়েছে সেটা পরে দেখাবো। করছো লক করে দিয়েছো, তাহলে কি করে বেরোবে ভেতর থেকে? হ্যাঁ লক করে দিলি যে, তাহলে বেরোবে কি করে এবার? তুই কি খুঁজছিলি ওখানে, ওইখানে কি খুঁজছিলি বসে বসে, ওইখানে বসে বসে কি খুঁজছিলি, কি খুঁজছিলি বসে বসে ওখানে? এবার হাসি দাও, হাসিটা দিয়ে তো নিচে এসে আমি অনেকগুলো আয়রন করাচ্ছিলাম, আবার আয়রনগুলো কমপ্লিট করলাম আজকে সমস্ত কিছু। আর এই টিপটা দেখছো, এটা ওই আজকে মঙ্গলবার তো বজরঙ্গলি টিপটা কপালে দিল, তো এবার একটা ভিডিও আমার করার আছে আর কি, সেটা করবো, তারপরে স্নান করব। আর কালকে আমাদের একটা বাড়ির মানে ফ্যামিলি পিকনিক আছে এই আসানসোলে, গুঞ্জন পার্ক বলে একটা পার্ক আছে আসানসোলে, সেইখানে হবে কালকে মানে বুধবার, তো সেই আর কি আজকে পুরো তার তোড়জোড় চলছে এখন শ্বশুর শাশুড়ি আরও যারা হবে আর কি, মানে আমার মামা শ্বশুর বাড়িতে যেখানে আমি যাই গিরিমিট, ওখানে মামিরা আর এখানে যে আমার ছোটো মামা শ্বশুরা থাকে সবাই মিলে, মানে প্রায় 9-10 জন মিলে একটা পিকনিক হবে আর কি, বাচ্চাও আছে তার মধ্যে দুজন, অর্ক আপাতত জানি যাবে না মানে ওর অফিস আছে, দেখা যাক। তো সেই আর কি মানে একটা ফ্যামিলি পিকনিক, তো সেই জন্য বাজার টাজার করতে যাবে, তারপরে কাটাকাটি আছে, তো দেখি আজকে বিকেলের দিকে হয়তো আমাদের ঘরে যেতে পারি কাটাকুটি করার জন্য। ফ্যামিলি পিকনিক মানে বুঝতেই পারছো প্রচুর তার মানে কাজ বাজ,
প্রচুর কাজ বাজ থাকে আর একদিনের মধ্যে ঠিক হয়েছে তো ঠিক ছিল না আজকের মধ্যেই ঠিক হয়েছে তো সেজন্য আরও চাপ পড়ে গেছে এবার বাজার করা তার সমস্ত কিছু রেডি করা খিচুড়ি হবে মাংস হবে সমস্ত কিছু আছে বেটে কেটে রাখা তো দেখি বিকেলের দিকে যাব বিকেল মানে দুপুরে খাওয়া দাওয়া করেই যাবো কারণ তাছাড়া সন্ধ্যে সন্ধ্যে আসতে হবে অর্ক আসবে যেহেতু আর আমি বলেছি আমি তাহলে সন্ধ্যেটা দিয়ে দেবো এসে আর আমি চলে আসবো সন্ধ্যেবেলায় তারপরে শাশুড়ি ননদ ওরা পরে আসবে এখন এই পর্যন্ত ঠিক হয়েছে দেখি তারপর কি হয় তো যাই হোক না কেন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সঙ্গে থাকো তো চলো আপাতত আমি একটুখানি একটা ভিডিও আমার করার আছে সেটা করে নিই তারপরে আসছি না ওখানে গান হয় না 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 ওখানে হবে গান হবে চালিয়ে দিই ম্যাডাম হ্যালো করো বলো হাই হাই বলো হাই বলো বলো হ্যাঁ ওখানে ভাই পড়ে গেছিল সব জানে সমস্ত কথা বেরিয়ে গেছে মানে সব কথা জানে বল জল খাবে দি জল দি তো আমার একটা ভিডিও করার ছিল যেটা বললাম সে ভিডিওটাই মাত্র কমপ্লিট হলো এবার মেয়েটাকে দিদি রেখে দিয়ে গেল তো ওকে একটু দেখি আর তারপরে এবার স্নান করবো পৌনে একটা বাজছে জল খাবে নিয়ে এসো হ্যাঁ গ্লাসে দেবো বাবা দেখেছো সব কথা জানে সব আয় ওই বোতলটা নিয়ে আয় ওই যে ওই বোতলটা নিয়ে আয় জল দিচ্ছি হ্যাঁ বোতলটা নিয়ে এসো ঠান্ডা জল খাও না গরম জল এখন তো নেই আমার কাছে সোনা গরম জল তাহলে গরম জল আনি যাও উপর থেকে বলছি আমি ঠান্ডা জল খাই না আচ্ছা একটু খেয়ে দেখো তো তোমার ঠান্ডা লাগছে কি না একটু খেয়ে দেখো নাও একটু খেয়ে দেখো তো ঠান্ডা লাগছে কি না লাগছে ঠান্ডা লাগছে লাগেনি আচ্ছা খাও তাহলে খাও আরেকটু দেবো খাও সব জানে সব এ টু জেড কথা বলতে পারে দু বছর বয়স দু বছর কয়েক মাস হলো আর একটু দি না খাও অনেকটা দিয়েছি খাও তো চলো আমি একটু ওর সাথে বকবক করি আর পরে আসছি এখন আমরা দেখো ছোট মামাদের বাড়ি যাচ্ছি পিকনিকের জন্য যে বলেছিলাম সবজি টবজি কাটার একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম ঠিক নয় মানে ওই আর কি একসাথে বসে সবাই মিলে সবজিগুলো কেটে রাখলে কিছুটা এগিয়ে রাখলে তাহলে অনেকটা হেল্প হয় তো এখন আমি আর মামুনি হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ সামনে আর মামুনি বলছে আমাকে দেখাস না আমি ভালো করে চুল আঁচড়াইনি টোটাল লিপস্টিক লাগাইনি আমাকে আর দেখাস না তাই বললাম তাতে কী হয়েছে তোমাকে আগেও সবাই দেখেছে এখনও সবাই দেখবে তো সামনেই যেহেতু বাড়ি সেজন্য হাঁটতে হাঁটতেই যাচ্ছি আর বাপি আর দিদি ওরা গাড়িতে করে গেছে মানে স্কুটিতে করে কারণ মেয়েটা আছে মেয়েটাকে নিয়ে হেঁটে যেতে কষ্ট হবে তো এই যে দেখো চলে এসেছি বাড়িতে এখন বাড়িতে যাব তারপর সবাই মিলে বসে বসে গল্প করতে করতে সবজি কাটবো বেশ এরকম মানে ঘরোয়া পিকনিক যখন হয় না তখন খুব ভালো লাগে এনজয় করতে তাই না তো চলো দেখতে থাকো খাওয়া হয়ে গেছে এমনি গেলে খালি ঘুরাইতে থাকবো নাকি রে বন্ধুরা তো সন্ধ্যাবেলায় আমি বাড়ি চলে এসেছি মামাদের বাড়ি থেকে
সবজি টবজি কাটা হয়ে গেছে, দিদিরা এখন আসেনি, দিদি মামনি ওরা একটু পরে আসবে, কারণ সবজিগুলো কিছুটা মানে কি বলতো আদা রসুন বাটা এ সমস্ত কিছু করে আসবে, তারপরে চাটনিটা যেমন বানিয়ে আসবে, বাঁধাকপি হবে তো বাঁধাকপিটা কিছুটা মানে ভাপিয়ে আসবে, মানে এরকম টুকটাক কিছুটা কাজ এগিয়ে দিয়ে যাবে, না হলে সকাল দিকে গিয়ে না তারপরে চাউমিন হবে আমাদের যে জলখাবারে চাউমিন হবে, তো সে চাউমিনটা সেদ্ধ করে আসবে, তো এরকম অনেকগুলো কাজ আছে যে কারণে দিদি আর মামুন একটু পরে আসবে, আমি চলে এলাম কারণ আমার সন্ধ্যাটা দেওয়ার ছিল, তো আমি এসে সন্ধ্যা লাগালাম আর ওখান থেকে চা খেয়ে এসেছি, চা আর চপ দিয়ে মামা নিয়ে এলো চপ, তো চপ খেলাম আর চা খেলাম, কফি কফি চা নয় কফি, তো সেজন্য আর বাড়িতে এখন চা কফি খাওয়ার কোনো ব্যাপার নেই, ভালোই হলো সন্ধ্যাবেলায় বেশ খেয়ে দিয়ে চলে এলাম, নিজেকে আর করতে হলো না। তো এখন ওপরে যাব, দিদি বলেছে যে দিদির মেয়েটার যে দুধ দুধটা রাতে একটু ফুটিয়ে রেখে দিতে, তো সেটাই ফুট মানে চাপিয়ে দেবো, নিজে নিজে ফুটে যাবে ওটা, আর সেরকম কিছু নেই কাজ, রাতে তো চিকেন করা আছে, কালকে অর্কর তড়কা আছে টিফিনে সকালে, আর তার সাথে ডিম সে ডিমের ডিমটা একটু ফ্রাই করে দেবো, তো সেই একটা ডিম সেদ্ধ করতে দিতে হবে, আর চিকেনটা তোমাদের দেখাবো কীরকম দেখতে হয়েছে সকালে বলেছিলাম। তো চলো এখন যাই উপরে, আপাতত 7:10 মতন বাজছে, উপরে যাই, ঠিক আছে চলো সঙ্গে থাকো। তো এই যে দেখো চিকেনটা সকালে যেটা তোমাদের শুরু হয়েছিল যখন তখন দেখিয়েছিলাম, আর এটা একদম শেষ হয়ে গেছে, এখন দেখাচ্ছি, তো এবার রাতের খাওয়া দাওয়া শুরু করব, এখানে চিকেন গরম হচ্ছে, এরপর রুটি গরম করব, তারপর সবাই মিলে খেয়ে নেবো, তো চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো নিচে এলাম এই মাত্র, এ দেখো দুধটা খাবো, একেবারে উজ্জ্বলন্ত ফুটন্ত গরম, এটা যদি আমি এখন মুখে দিই না আমার জিভ শুদ্ধ টাকরা খারাপ পুড়ে যাবে, একটুখানি ঠান্ডা হোক আর পাম্প চলছে ওই জন্য একটু আওয়াজ পেতে পারো। তো এবার শুয়ে পড়বো, ফ্রেশ হব, তার সাথে ভিডিওটা পুরো রেডি করে রেখে দেবো, কারণ কালকে পিকনিক আছে যে কারণে আর সময় পাবো না, আজকে একেবারে রেডি করে রেখে দেবো, আর মশারি টাঙানো হয়ে গেছে, বাস এবার নিজে ফ্রেশ হবো আর শোবো, আর কালকে এইগুলো পরে যাবো। দেখো এটা লং স্কার্ট, অনেকদিন পরে আবার লং স্কার্ট পরবো এটা, আর এই উপরে এই টপটা মানে এটা টপ না শর্ট কুর্তি টাইপের, আর এই একটা সোয়েটার পরবো, এটা কার্ডিগান, ব্যাস তো সামনে বের করে রেখে দিয়েছি, কি পরবো সেটা যদি আগের থেকে ঠিক করে সামনে রেখে দিই না তাহলে আর সকালবেলায় ওই খুঁজতে হয় না কি পরবো কি পরবো কি পরবো, তাহলেই দেরি হয়। তো অনেকদিন লং স্কার্ট পরা হয়নি, তো ভাবলাম কালকে লং স্কার্ট পরি, আর এই লং স্কার্টটার সাথে যে টপটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, যে কারণে আমি শর্ট কুর্তি দিয়েই পরবো। সন্ধ্যা থেকে ঠান্ডাটা ছিল না, আমি ওদের বাড়ি থেকে এসে সন্ধ্যা টন্ধ্যা লাগালাম, অতটা ঠান্ডা ছিল না, কিন্তু আবার রাতের দিক থেকে না হুহু করে হাওয়া দিচ্ছে, ভালোই ঠান্ডাটা আবার পড়ে যাচ্ছে। তো যাই এবার ফ্রেশ হই, তো দুধটা খাই, সব কিছু রেডি রেডি করি, কালকের দিনটা দারুণ এনজয় করবো আশা করছি সবার সাথে, মানে আগের দিনে কি বলবো বরের অফিসের বন্ধুদের সাথে মজা করেছি, তাদের ওয়াইফদের সাথে মজা করেছি, গল্প করেছি, আর আজ কালকে বাড়ির শ্বশুর বাড়ির লোকদের নিয়ে পিকনিক করব, দুটো দুরকম, হ্যাঁ মানে এটা ফ্যামিলি পিকনিক, ফ্যামিলি লোকেদের সাথে এনজয়মেন্ট। চলো তার সাথে পার্কটাও খুব সুন্দর শুনলাম, আমি কখনো যাইনি ওই পার্কটায়, তো বেশ ভালো, বড়দের জন্য অনেক কিছু আছে, ছোটদের জন্যও আছে, দেখা যাক কালকে তো নিশ্চয়ই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। বাবার এই পাম্পটা বন্ধ হলো যেন কানটা একদম শান্তি পেল। তো ঠিক আছে আজকের মতো এখানে ভিডিও এন্ড করছি, যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, কালকের ব্লগটা একদম মিস করো না, আর আজকে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 লাইক করো, আজকের মতো টাটা, গুড নাইট।